আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মেলা চলছে এবং চলবে হচ্ছে 23 তারিখ পর্যন্ত, 23শে মার্চ, রংপুর টাউন হল মাঠে। আমরা আজকে প্রথম দিনের দ্বিতীয় লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আপনারা যারা অফারগুলো সম্পর্কে জানতে চেয়েছিলেন তারা অলরেডি প্রথম ভিডিওটা দেখে নিতে পারবেন। আমরা আরেকটা লাইভ করেছি দুপুরবেলা, আমাদের পেজে একটু ঘুরে আসবেন, ঘুরে আসলেই আপনারা লাইভটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন আসছে, দেখা যায় আমাদের এই আল্লাহর রহমতে অনেক মানুষ আমাদের এখানে দেখছেন। আমরা এখানে লাইভ ভিডিওগুলো দেখাচ্ছি, কীভাবে মেশিনগুলো কাজ করে সেটা আমরা দেখাচ্ছি, এবং সবাই এটা দেখে দেখে প্রোডাক্টগুলো সামনে দেখছেন। এখন অনেকেই প্রোডাক্টগুলো নিতে আগ্রহী দেখতে পাচ্ছেন। আমরা একটু কিছু কিছু মেশিন এখানে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে খড় কাটা এবং ঘাস কাটা যে চপার মেশিন, C2+ কনভেয়ার সিস্টেম। এটাই কনভেয়ার সিস্টেমটা, এটা অটোমেটিক টেনে নিবে। এপাশে আছে হচ্ছে ডংফিং ফোর হুইল, যে মিনি পাওয়ার টিলারটা আছে ফোর হুইলেরটা এটা। এদিকে 10 হর্সের যে মিনি পাওয়ার টিলার ডিজেল চালিত সেটা, এবং এটার সাথে সেলফ নন সেলফ দুইটাই আছে। এদিকে পেট্রোল চালিত পাওয়ার টিলার, মিনি পাওয়ার টিলার এটা আছে 7 হর্সে। মিল্কিং মেশিন আছে, মিল্কিং মেশিনের এটা হচ্ছে আমরা ডাবল বাটেরটা নিয়ে এসেছি এবং সিঙ্গেলটাও আছে। এদিকে নৌকার ইঞ্জিনটা আছে, আউটবোর্ড ইঞ্জিনগুলো। এখানে দেখতে পাচ্ছেন ফ্লোটিং ওয়াটার পাম্পটা আমরা ঝুলে রেখেছি। আসলে এখানে জায়গা অনেক কম, তাই আসলে আমরা সবগুলো মেশিন তুলতে পারিনি। এটা দেখছেন মিনি রাইস মিল, সিঙ্গেল মিনি রাইস মিল। এদিকে দেখতে পাচ্ছেন চপার C2, যেটা খড় কাটা মেশিনটা। এদিকে আছে হলো 63 সিসি। এদিকে মিনি টিলার কাম ঘাস কাটা মেশিন। এই যে এখানে হচ্ছে আপনার 8 টগার আছে, কৃষির জন্য যে প্রোডাক্টগুলো সেগুলো আছে দেখতে পাচ্ছেন। কোকোপিট, হাড়ের গুঁড়া, নিমখোল, এই আমরা এখানে লাইভ একটা মনিটরের মাধ্যমে সবাইকে দেখাচ্ছি কীভাবে কাজ করে। আপনাদেরকেও একটু দেখাই আমাদের কোন কোন মেশিনগুলো আসলে আমরা ডেমো করেছি, কোন কোন মেশিনগুলো এখানে আমরা মেলাতে নিয়ে এসেছি সেটা আপনারা একটু দেখতে পারবেন আমাদের সাথে। এটা হচ্ছে 8 টগার মেশিনটা, মাটি গর্ত করার যে মেশিনটা। আপনাদের দেখা যাচ্ছে কি না অবশ্যই একটু জানাবেন। এটা হচ্ছে মাটি গর্ত করা যায়, এটা যারা চারা রোপণ করেন তাদের কাজে ব্যবহার করা যায়। অনেকে আছেন যে এটা বাড়ির কাজে যে মাটি গর্ত করে করা হয় সেটাতে ব্যবহার করেন। কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আসলে অনেক সাউন্ড এদিকে মেলার কারণে চারিদিকে এই মাইক বাজছে। এটা হচ্ছে 8 টগারের, এটার কয়েকটা হেড আছে, ছোট বড় গর্ত করতে পারবেন। এটা একটা মেশিন গেল, আরও বেশ কয়েকটা মেশিন আছে, আমি একটু লাইভে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে 63 সিসি, একটু আগে যেটা দেখলেন এটার বিক্রয় মূল্য হচ্ছে 32,000 টাকা, মেলা উপলক্ষে 1,000 টাকা ডিসকাউন্ট আছে, 31,000 টাকার মধ্যেই পেয়ে যাবে। এটা কাদাতে শুকনাতে দুইটাতেই চালানো যায়, যাতে গাছের গোড়া নিড়ানি করতে চান তারাও ব্যবহার করতে পারবেন, যারা জমি চাষ করতে চান তারাও ব্যবহার করতে পারবেন। দেখেন কী পরিমাণে মাটি নরম করতে পারে এই মেশিনটা। আপনারা
আপনাদের দেখতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইভে কমেন্ট করবেন, আমরা জানতে চাই কোথায় কোথায় থেকে আপনারা দেখছেন। দেখেন দেখেন কী পরিমাণে মাটিটাকে নরম করতে পারে এই ছোট্ট একটা মেশিন। এরপরে আরও একটা মেশিন দেখব আমরা, এটা হচ্ছে আউটবোর্ড ইঞ্জিন। এটা হচ্ছে বিভিন্ন নৌকাতে চালানো যায়, বোটে চালানো যায়, এগুলো পেট্রোল চালিত। এটাও মোটরসাইকেল ইঞ্জিন। দেখেন আমরা এই প্লাস্টিকের নৌকাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। এইগুলো হচ্ছে এই নৌকাগুলোতে প্রায় 8 থেকে 9 জন চালানো যায়। সেই নৌকাতে আমরা ইঞ্জিন লাগিয়ে চালাই, সেই ইঞ্জিন ব্যবহার করে আমরা এটা খুব, যাদের বড় বড় ঘের আছে মাছের, তারপরে নদীও ব্যবহার করতে, নদীতেও ব্যবহার করতে পারবেন। এই যে এটা হচ্ছে সব থেকে বেশি বিক্রিত একটা পেট্রোল চালিত ওয়াটার পাম্প। এটা হচ্ছে 6.5 হর্স পাওয়ারের। এটা দেখতে পাচ্ছেন এটা চালাতে কোনো টিউব অয়েল লাগে না, এটা যে কোনো বোর্ডিং থেকেও পানি তুলতে পারে। আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে বোর্ডিং থেকে পানি তুলছে, 3 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের হয়ে থাকে এই ওয়াটার পাম্পগুলো, প্রচুর পরিমাণে পানি তুলতে পারে। এটার জন্য আলাদা কোনো আপনাকে ব্যবস্থা করতে হবে না পাইপের, যে কোনোখানে। এই যে দেখেন আমরা পুকুর থেকেও পানি তুলে দেখিয়েছি এবং বোর্ডিং থেকেও পানি তুলে দেখিয়েছি আপনাদের। প্রচুর পরিমাণে পানি হয় এটা আপনারা দেখতে পারেন। এই দেখেন আমরা রাতেও পানি তুলেছি, এটা দিয়ে প্রচুর পরিমাণে পানি ওঠে এই মেশিনটা দিয়ে। এরপরে নেক্সট একটা মেশিনে আমরা দেখব, এটা হচ্ছে একদম আপডেট মেশিন, যেটা একদম নতুন এসেছে ফোর হুইলের। এটা হচ্ছে 7 হর্সের ডিজেল ইঞ্জিন, এটা ডংফিন সাইফিং হয়। এটা খুবই ভালো একটা মেশিন, দেখেন কী পরিমাণে চাষ করে, একাই চালানো যায়, এটাতে কোনো ঝাঁকি দেয় না গায়ে এবং খুবই ভালো চাষ করা যায় এটা দিয়ে। এটা লোহার চাকাও পিছনে চলে, সামনে আবার চাষও হয়, রাবারের চাকাও ব্যবহার করা যায়। এটার লাইভ আপনারা যারা দেখেন নাই আমাদের পেজে ঢুকে লাইভটা দেখে আসতে পারেন। এই যে আমরা কাদাতে চালিয়েছি, কাদাতে কী পরিমাণে কাদা চাষ হয়েছে দেখতে পাচ্ছেন। একজন MAK আজাদ ভাই বলছেন নৌকা আর মেশিনের দাম কত। নৌকাটার দাম হচ্ছে 20,000 টাকা এবং ইঞ্জিনটার দাম হচ্ছে 25,000 টাকা। বিভিন্ন তফাত আছে মেশিনগুলোর, কোনোটা 20,000-এর বেশি আছে, 25,000-এরও বেশি আছে। এটা আসলে আপনি কোনটা নিতে চান সেটারও। এইটা হচ্ছে আউটবোর্ড ইঞ্জিনের 7 হর্সের, এটা খুবই শক্তিশালী। দেখেন আমরা কত বড় একটা নৌকা চালিয়েছিলাম। এই নৌকাটা প্রায় দেখেন কতগুলো মানুষ, প্রায় 10 জনের উপরে। এবং এই নৌকাগুলো ব্যবহার হতো হচ্ছে আপনার ইয়াতে, মানুষ নিয়ে যে ইয়াতে করে চড়ে গেছিলাম আমরা, একদম নৌকা স্রোতের বিপরীতে চালিয়েছি, খুবই স্পিড দিয়েছিল এই 7 হর্সের এই টুক একটা আউটবোর্ড ইঞ্জিন। এই যে এই ইঞ্জিনটা খুবই শক্তিশালী একটা ইঞ্জিন। এটা হচ্ছে ওই একই ইঞ্জিনটাকে আমরা ছোট নৌকাতেও ব্যবহার করেছিলাম,
সেটা দেখতে পাচ্ছেন সামনে। দেখেন সেটাও চালানো যায় এবং স্রোত দেখেন কি জোরে যাচ্ছিল। এই ইঞ্জিনগুলো আসলে খুবই ভারী নৌকাও চালাতে পারে, আমরা এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, আপনারা যারা ইয়াতে থাকেন তারা নিতে পারবেন। এই যে এই মজার একটা মেশিন, এটা হচ্ছে ধান কাটাও যাবে এই মেশিনে, চাষ করাও যাবে। এই যে দেখছেন এই একই মেশিন দিয়ে আমরা ধান কেটেছি। এর আগে যে রিপারগুলো আপনারা দেখেছেন এসিআই বা যে কোনো কোম্পানির, সেগুলো কিন্তু শুধু ধান কাটার পর আর কোনো কাজ থাকে না, সারা সিজন মেশিনটা পড়ে থাকে। তো আমরা যেটা নিয়ে এসেছি এটাতে চাষও করা যায়, চাষ শেষ করে আবার পিছনে চাকা দুইটা খুলে ফাল লাগালে, ফালগুলো আমরা সাথে দিয়ে দিই, ফালগুলো লাগালেই আবার চাষও করা যায়। তাহলে বুঝতে পারছেন যে আমাদের, আমরা যে কাজগুলো করি বা যে মেশিনগুলো, এই দেখেন ওই মেশিনেরই চাষ হচ্ছে। যে আপনার মেশিনটা বসে থাকবে না, আমরা চাই যে আপনারা যে কোনো একটা মেশিন কিনেন সেটা বিভিন্নভাবে ইউজ করেন, মাল্টিপারপাসভাবে ইউজ করেন। এরপর আরেকটা মেশিন দেখবো আমরা, এটা হচ্ছে চা পাতার গাছ কাটা যায় এবং বিভিন্ন যে সৌন্দর্য বর্ধনকারী যে গাছগুলো আছে সেগুলোর সাইজ করার কাজে এই মেশিনটা ব্যবহার করা হয়। এটা হেজ ট্রিমার টাইপের, এটা হেজ ট্রিমারও বলে। দেখেন কত সুন্দরভাবে এটাকে সাইজ করা যায়। এই জিনিসগুলো আগের থেকে মানুষ ম্যানুয়ালি করতো, যেটার কারণে গাছ কাঁচি দিয়ে কাটতে হতো, অনেক সময় লাগতো। আর এখানে দেখেন জাস্ট কয়েক মিনিটেই একটা পুরো অনেক বড় জায়গা একটা কাটা শেষ হয়ে যাচ্ছে। এটাকে মডিফাই করে চা পাতার কাটার কাজে ব্যবহার করা যায়। আপনারা যারা সিলেটে আছেন, পঞ্চগড়ে আছেন, তারা এটা ব্যবহার করতে পারবেন আশা করি। এটা খুবই সুন্দর একটা মেশিন, আপনারা চাইলেই এটা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে যে একটু আগে প্রথম যে ভিডিও আপনাকে মেশিনটা দেখেছি C2+, সেই C2+ যে মেশিনটা, এটা হচ্ছে কনভেয়ার সিস্টেম। দেখেন বেল অটোমেটিক টেনে নিবে এবং চারিদিকে সেফটি আছে, এটা আপনার খুব ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো ভয় নেই। আমরা এটা ব্যবহার করেছি এবং এটা লাইভ দেখিয়েছি, আপনারা চাইলে লাইভগুলোও দেখতে পারবেন। এই মেশিনটার দুই রকম হয়, C2 এবং C2+। C2টাতে কনভেয়ার বেল থাকে, C2টাতে থাকে না, আর C2+টাতে বেল থাকে আর কি। দুটাই খুবই সেফটি দেয়া থাকে আর কি মেশিনটাতে, আপনার হাত কাটার ভয় থাকবে না। যেগুলো ম্যানুয়াল খড়কাটা মেশিন পাওয়া যায় সেগুলো নিয়ে কিন্তু একটু অনেক সময় ভয় থাকে হাত ঢুকে যাওয়ার, এবং এটা এলোমেলো খড় কাটা যায়। এখানে দেখতে পাচ্ছেন আমরা যারা বিভিন্ন সাইজের খড় করা যায়, এখানে দুইটা গিয়ার দেওয়া থাকে, 1/2 ইঞ্চি এবং 1 ইঞ্চি করতে পারে। এটা একদম নতুন একটা মেশিন, এটা ফিশ ফিডার অটোমেটিক। আপনাদের যাদের বড় বড় মাছের ঘের আছে বা মাছের প্রজেক্ট আছে তারা এটা নিতে পারেন, ব্যবহার করতে পারেন। এইটা অটোমেটিক আপনি টাইম সেট করে দিয়ে যাবেন, খাবার দিয়ে যাবেন, অটোমেটিক মাছকে খাবার দিবে টাইমলি। যেটা আপনার দেখা গেল আপনার এই মাছকে খাবার দিতে গিয়ে আপনাদের অনেক সময় লেগে যায়, অন্য কাজ হয় না বা বিভিন্ন বিষয় থেকে যায়, যাদের বড় বড় প্রজেক্ট আছে তারা জানেন আসলে এই খাবার দেওয়াটা কত কষ্টকর, তাদের জন্য এই মেশিনটা খুবই একটা ভালো মেশিন। আপনারা এটাতে জাস্ট খাবার এখানে এইভাবে ঢেক দিয়ে ওখানে টাইমার সেট করা আছে এবং পরিমাণ নির্ণয় করা যায়, কত পরিমাণে কত দূর দিতে পারবেন, কয়টা করে বের হবে কত সেকেন্ডে, এবং দেখেন কী পরিমাণে মাছ এসে খাচ্ছে এবং অনেক দূর পর্যন্ত যায়। আপনি এক সাইডে দিয়ে একদম পুকুরের মাছ পর্যন্ত এই খাবারটাকে ছিটাই দিতে পারবেন, এতে আপনার খাবার অপচয় কম হবে এবং মাছ পূর্ণাঙ্গ খাবারটা পাবে। এক জায়গায় খাবার দিলে মাছ ঠিকমতো খাবার পায় না, অনেক মাছ পায় অনেক পায় না, বাকিটা নিচে চলে যায়, এটা দিলে আপনার খাবারও বেঁচে যাবে। এটা মিনি টিলার কাম ঘাস কাটা মেশিন, এটাতে দেখেন হেড পাল্টিয়ে ঘাসও কাটা যায় এবং চাষও করা যায়। এটা হচ্ছে নিড়ানির জন্যে, এটা খুব ভারী কাজের জন্যে না, ছোটো ছোটো কাজগুলোর জন্যে। দেখা গেলো আপনার এইরকম, দেখেন আমরা জাস্ট ছোটো ছোটো যে কাজগুলো করছি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি সেরকম কাজের জন্য এটা পারফেক্ট, কিন্তু বড়ো কাজের ভেবে এই মেশিনটা নেবেন না। এবং এই মেশিনটা দিয়ে মাল্টিপারপাস প্রায় 8-10 রকম হেড ব্যবহার করা যায়। দেখেন আমরা এটা যে জায়গাগুলোতে লাঙ্গল ঢোকে না বা টিলার ঢোকে না সেই জায়গাগুলোতে এটা ব্যবহার করা যায়। এটার পিঠে নিয়ে একটা ইঞ্জিন আছে, পিঠে নিয়েও চালানো যায়, এবং যেটা সামনে দেখলেন সেটা তো হাতে নিয়ে চালাতে হয়, এটাতে কোনো অসুবিধা হয় না। এটা হচ্ছে ডাবল গান স্প্রে মেশিন। এই মেশিনটাতে
খুবই শক্তিশালী 7 হর্সের একটা ইঞ্জিন। এটাতে আপনারা যাদের বাগান আছে তারা মেইনলি ব্যবহার করতে পারবেন, বিশেষ করে কারণ এটাতে দেখেন 3টা আউটলাইন আছে। বলা হয় ডাবল গান, কিন্তু 3টা পাইপ আপনি ব্যবহার করতে পারবেন, আউটলাইনে 3টা দিয়ে পানি নিতে পারবেন। দেখেন স্প্রে কত সুন্দর হয়, এটা আপনি চাইলে কুয়াশার মতো করে স্প্রে করতে পারবেন এবং নিচ থেকে প্রায় 30-40 ফিটের মতো উপরে স্প্রে করতে পারবেন। এই মেশিনগুলোরও পর্যাপ্ত ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলেও ঢুকতে পারেন অথবা কৃষি বাজার বাংলায় লিখলে গুগলেও পাবেন, ফেসবুকেও পাবেন। এবং আমরা বাইকও ওয়াশ করছি এটার স্পিড বাড়াই দিয়ে, এবং এটা অনেক কাজে আর কি ব্যবহার করতে পারবেন আপনারা। মেশিনটা খুবই ভালো, আপনারা চাইলে এটা সিঙ্গেলগুলোও নিতে পারেন, এটা হচ্ছে ডাবলটা আর কি। এরপরে সাইলেজ, অলরেডি সাইলেজের কাজ শুরু হয়ে গেছে, এটা একদম নতুন ভিডিও, কয়েকদিন হলো, 2-3 দিন হচ্ছে। সাইলেজ অলরেডি আমরা ডেলিভারি করছি সারা বাংলাদেশ, আপনারা চাইলে নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে অথবা যে কোনো পিক আপ ট্রাক যে কোনো মাধ্যমে আপনারা নিতে পারবেন। এবং বিভিন্ন অফার চলে, অফারগুলো আপনারা নিয়মিত জানতে আমাদের পেজগুলোতে ফলো করে রাখতে পারেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এটার অফারগুলো আপনারা পেয়ে যাবেন খুবই দ্রুত। এবং সাইলেজগুলো আপনারা জানেন যে এখন খাদ্যদ্রব্যের কত মূল্য, বিশেষ করে গোখাদ্যের, সেক্ষেত্রে আমরা এটা খুবই কম দামের মধ্যে আপনার পূর্ণাঙ্গ পুষ্টি পাবে গরু। এবং এখন যে মেশিনটা দেখছেন সেটা হচ্ছে এই মেশিনটাও আমাদের কাছে পাবেন, আগের যে মেশিনটা দেখছেন সেটাও পাবেন এবং এই সাইলেজগুলোও পাবেন। এটা হচ্ছে রেপার মেশিন, এটা বেল সাইলেজ করে, এটা দিয়ে অটোমেটিক, দেখেন এটাকে কত সুন্দর করে পেঁচাবে এবং এই সাইলেজগুলো সহজেই নষ্ট হয় না। এটা এটাকে বলে বেল সাইলেজ, এর আগে দেখেছেন সেটা বস্তা সাইলেজ, দুইটাই নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, গরুকে খাওয়াতে পারবেন নির্দ্বিধায়, যেহেতু এটা প্রাকৃতিকভাবে তৈরি হয়, এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সাইলেজ যারা খাওয়াতে চান গরুকে তারা খাওয়াতে পারেন। এরপরে দেখছেন পাওয়ার স্প্রেয়ার, এটা ইন্ডিয়ান একটা পাওয়ার স্প্রেয়ার, এটার চায়নাও আছে এবং রোলার সিস্টেম আছে, রোলার ছাড়া আছে। এটার কাজ দেখছেন, আমি একটু মেশিনটা দেখাই, যে পাশেই মেশিনটা আছে, এই যে স্প্রে মেশিনগুলো, এই স্প্রে মেশিনগুলো আপনারা চাইলে নিতে পারবেন। ভিডিওটা অনেক বড় হচ্ছে কারণ আমরা সব মেশিনগুলো আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। এই স্প্রে মেশিনগুলো সব জায়গায় স্প্রে করতে পারবেন, গাছে স্প্রে করতে পারবেন, এটাতে জাস্ট ইন্ডিয়া খালি, শুধু আপনারা এটা ইয়া করবেন, এই ইঞ্জিনটা যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যাবেন, ওখানে আপনারা ড্রাম বা বালতির মধ্যে শুধু পাইপ নামিয়ে দিয়ে স্প্রে করতে পারবেন। দেখেন নিচ থেকে গাছের উপরে দেওয়া যায় এবং আপনারা চাইলে বাঁশ ব্যবহার করেও উপরে দিতে পারবেন, গাছে উঠেও স্প্রে করতে পারবেন এবং কুয়াশাও করতে পারবেন এবং ঝর্নার মতো করেও নিচ থেকে দিতে পারবেন। এবং স্পিড বাড়াইলে দেখেন, আমরা একগুলো নীলি তুলেছিলাম এক গাছের পোলের আর কি, খুবই ভালো একটা মেশিন, এর সর্বোচ্চ বিক্রি হয়, আপনারা চাইলে এটা নিতে পারবেন। এরপরে আসি ফ্লোটিং ওয়াটার পাম্প, আপনারা ফ্লোটিং ওয়াটার পাম্প দেখছেন, ওই দেখেন না একদম পুকুরের মধ্যে আমরা নামিয়ে দিয়েছি একটা ইঞ্জিন, এই যে ইঞ্জিনটা জাস্ট যে কোনো জায়গায় আপনার নদী নালা খাল বিল যেখানেই আছে জাস্ট মেশিনটা নামিয়ে দিবেন, পানি তোলা শুরু করবে, এটার জন্য আলাদা পাইপ লাগবে না। এবং যারা নেপিয়ার ঘাস করেন, বিভিন্ন সবজি করেন পুকুরের উপরে, তারাও জানেন যে পানি দিয়ে কত অসুবিধা, তো এই মেশিনটা দিয়ে খুব ইজিলি পানিগুলো দিতে পারবেন এবং এটা কুয়াশার মতোও করতে পারবেন এবং প্রায় 30 ফিটের মতো দূরে পানি নিতে পারবেন। এবং ফায়ার সার্ভিসে যারা কাজ করেন তারা আগুন নেবার কাজেও ব্যবহার করতে পারবেন, এবং যারা রাস্তাঘাটে কাজ করেন বিভিন্ন কনস্ট্রাকশনের তারাও এটা ব্যবহার করতে পারেন। আমরা কয়েকদিন আগে আমার বাড়ির কাজের জন্য ব্যবহার করেছিলাম, সেটা একটা লাইভ দিয়েছিলাম, আপনারা দেখে আসতে পারেন যে কত উপকারী একটা মেশিন। এটা আমরা জানি যে এটা এই মেশিনটা বেশিরভাগ লোকেরই দরকার হবে, এই ফ্লোটিং ওয়াটার পাম্পটা যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন, এটার জন্য না লাগবে কোনো পাইপ, না লাগবে কোনো পানির জন্য জায়গা, যে কোনো জায়গায় পানির উপরে ছেড়ে দিলে এই পানি টানা শুরু করবে। Thank you.
আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে খড়কাটা মেশিন, এটা আমাদের নিজেদের তৈরি। এটা বাসাবাড়ির লাইনে চালানো যায়, 2 হর্সের মোটর দেওয়া থাকে। এটা যাদের ছোট ছোট খামার আছে তারা ব্যবহার করতে পারবেন। এটার এর আগে যেগুলো দেখেছেন ওগুলো চায়না, আর এটা বাংলাদেশ। এটাও সেফটি থাকে। এটা হচ্ছে এই খড়ের সাইজগুলো দেখতে পাচ্ছেন। এটা ব্লেড বাড়ায় নিলে আবার ছোটো খড়ও করতে পারবেন, এবং যেভাবে আছে এটাতে 1 ইঞ্চি বের হচ্ছে, এটাও ব্যবহার করতে পারেন গরুর জন্যে। আর যা ছাগলের জন্য আলাদা করে আপনাকে তৈরি করে নিতে হবে, সেটার জন্য অগ্রিম অর্ডার করতে হবে, আমরা আপনাকে বানিয়ে দিতে পারব। খুবই ভালো মেশিন। আমরা এইখানে যে স্টিলগুলো ব্যবহার করি খুবই হার্ডি এবং খুবই ভালো মেশিন, আপনারা চাইলেই নিতে পারবেন। যাদের বাজেট কম তারা এই মেশিনটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে 10 হর্স পাওয়ার মেশিনটা। 10 হর্স পাওয়ার এর আগে দেখেছেন ডিজেল চালিত। এই দেখেন কত গভীরে করতে পারে। আমরা প্রায় দেখেছিলাম 4 ইঞ্চি মিনিমাম একবারই হয়, 2 বার করলে আরও বেশি হবে, এবং খুব নিচ থেকে মাটি তোলে। টেনহর্সটা দেখেন, এটাও খুবই ভালো একটা মেশিন। এটা দিয়ে আপনি লাঙ্গল দিতে পারবেন, এক সাইডে মাটি তুলতে পারবেন, আলু তোলার কাজে ব্যবহার করতে পারবেন। খুবই ভালো একটা মেশিন। খুবই ভালো একটা মেশিন আপনারা এটা।